আমরা রেভিনিউ রিকগনাইজেশন চ্যাপ্টার করছিলাম আমাদের আজকে লাস্ট ক্লাস নিব লাস্ট ক্লাসে দুইটা মেথড সম্পর্কে একটু ধারণা দিব তার আগে যারা ক্লাস করনি বা মিস করেছো তাদের জন্য একটু বলে নেই আমরা রেভিনিউ রিকগনাইজেশন চ্যাপ্টারটা করছিলাম রেভিনিউ রিকগনাইজেশনের দুইটা মেথড আছে একটা কন্টাক্ট মেথড আর একটা হচ্ছে সেলস মেথড কন্টাক্ট মেথড এর মধ্যে আবার দুইটা মেথড আছে একটা পার্সেন্টেজ অফ কমপ্লিশন মেথড একটা কমপ্লিটেড কন্ট্রাক্ট মেথড এই দুইটা মেথড আমরা শিখেছি আর সেলস মেথডের মধ্যে ইনস্টলমেন্ট সেলস মেথড আছে আর কস্ট রিকভারি মেথড আছে ইনস্টলমেন্ট সেলস মেথডের এর প্রফিট নির্ণয় করা শিখেছি এটা জার্নালটা শিখবো আর কস্ট রিকভারি মেথড এই দুইটা শিখবো তাহলে আমাদের মোটামুটি এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে তো আমরা এখন যেটা শিখবো সেটা হচ্ছে ইনস্টলমেন্ট সেলস মেথড প্রবলেম 10 10 নম্বর অঙ্কটা এটা ইনস্টলমেন্ট সেলস মেথডের অঙ্ক তার আগে ইনস্টলমেন্ট সেলস মেথডে জাবেদার ফর্মেট আছে ইনস্টলমেন্ট সেলস মেথডে দুইটা রিকোয়ারমেন্ট আছে একটা হচ্ছে প্রফিট নির্ণয় করো আর একটা হচ্ছে জার্নাল করো এই দুইটা এর বাইরে আর কোনো রিকোয়ারমেন্ট নাই একটা হচ্ছে প্রফিট নির্ণয় করো আর একটা হচ্ছে জার্নাল করো ইনস্টলমেন্ট সেলস মেথড তো জার্নাল হচ্ছে ছয়টা তো ছয়টা জার্নালে আমাদেরকে শিখতে হবে ঠিক আছে ইনস্টলমেন্ট সেলস মেথডে ছয়টা জানালে শিখতে হবে প্রথমে হচ্ছে আমি যে বাকিতে বিক্রি করলাম আমি যে ইনস্টলমেন্টে বিক্রি করলাম এইটার যাবে না বাকিতে বিক্রয়ের যাবে না তা বাকিতে বিক্রয় করলে দিনাদের ডেবিট হয় আমরা জানি তাহলে ইনস্টলমেন্ট অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট আর ইনস্টলমেন্ট সেলস ক্রেডিট যেহেতু আমরা কিস্তির মাধ্যমে বিক্রি করছি এই জন্য কিস্তি ওয়ার্ডটা সামনে অ্যাড করে দিয়েছি যে ইনস্টলমেন্ট অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট আর ইনস্টলমেন্ট সেলস ক্রেডিট প্রথমে হচ্ছে বাকিতে বিক্রয়ে যাবে আচ্ছা এরপর আসি এরপর খরচ নির্ণয় করা যাবে না কেনাদান নির্ণয় করা যাবে না কেনাদার নির্ণয় করা যাবে আমি যে পণ্যটা বিক্রি করলাম এটার একটা কেনা দাম আছে না আমি যে পণ্যটা বিক্রি করলাম সেটা তো একটা কেনা দাম আছে তাহলে কেনা দাম হচ্ছে কস্ট অফ ইনস্টলমেন্ট সেল ডেবিট আর ইনভেন্টরি ক্রেডিট এটা হচ্ছে কেনা দাম নির্ণয় করা যাবে দা কস্ট অফ ইনস্টলমেন্ট সেল ডেবিট আর ইনভেন্টরি ক্রেডিট কস্ট অফ ইনস্টলমেন্ট সেল ডেবিট ইনভেন্টরি ক্রেডিট কেনা দাম নির্ণয় করা যাবে তা পরের পরেরটা হচ্ছে ক্যাশ কালেকশন টাকা প্রাপ্তি যাবে তা ক্যাশ ডেবিট ইনস্টলমেন্ট অ্যাকাউন্ট রিসিভেবল দু বারো ক্রেডিট ইনস্টলমেন্ট অ্যাকাউন্ট রিসিভেবল দু হাজার তেরো ক্রেডিট যদি দুই বছরের অঙ্ক হয় ধরো বারো সাল আর তেরো সাল এই জন্য দু হাজার বারো তেরো দিয়ে লিখেছে যদি এক বছরের হয় তাহলে একটা দিব দু বারো সাল বা দশ সাল বা এগারো সাল যেটাই থাকবে না কেন সেই ইয়ার যদি তিনটা থাকে তাহলে তিনবার লিখবো ইনস্টলমেন্ট অ্যাকাউন্ট রিসিভেবল বারো ক্রেডিট তেরো ক্রেডিট চোদ্দ ক্রেডিট চারটা থাকলে এগারো বারো তেরো চোদ্দ পনেরো ক্রেডিট ঠিক আছে যে কয়টা থাকবে সে কয়টা ক্রেডিট হবে আর ক্যাশ ডেবিট হবে এরপর হচ্ছে মোট মুনাফা নির্ণয় গ্রস প্রফিট নির্ণয় যাবে তা গ্রস প্রফিট নির্ণয় যাবে তো হচ্ছে ইনস্টলমেন্ট সেলস ডেবিট কস্ট অফ ইনস্টলমেন্ট সেলস ক্রেডিট আর ডিফার্ড গ্রস প্রফিট এই যে জিপি মানে হচ্ছে গ্রস প্রফিট ডিফার্ড গ্রস প্রফিট অন ইনস্টলমেন্ট সেলস যাবে এটা মুখস্থ রাখো অঙ্ক করার সময় আমি আবার ক্লিয়ার করে দেব তার প্রথমটা হচ্ছে ইনস্টলমেন্ট সেলস ডেবিট কস্ট অফ ইনস্টলমেন্ট সেলস ক্রেডিট আর ডিফার্ড গ্রস প্রফিট অফ ইনস্টলমেন্ট সেলস ক্রেডিট এরপরে হচ্ছে গ্রস পাবি রিকগনাইজড আই শনাক্তকরণ একটা হচ্ছে আই লিপিবদ্ধকরণ আর একটা হচ্ছে আই শনাক্তকরণ আই শনাক্তকরণে যাবে হচ্ছে ডিফার্ট গ্রস পাবিট দু হাজার বারো ডিফার্ট গ্রস পাবিট ইনস্টলমেন্ট সেল দু হাজার তেরো ওই যে যদি এক বছর তাহলে থাকে তাহলে একটা দিব দুই বছর থাকলে দুইটা তিন বছর থাকলে আর একটা করে দিবা তিনটা আর রিয়েলাইজ গ্রস প্রফিট অন ইনস্টলমেন্ট সেলস আবারও বলছি জাবেদার ফর্মেট গুলো একদম মুখস্থ করে নিতে হবে জাবেদার ফরম্যাট একদম মুখস্থ থাকবে ঠিক আছে এটা মুখস্থ ছাড়া কিন্তু অঙ্ক করতে প্রবলেম হবে তখন ভুলে যাবা আচ্ছা তাহলে পরেরটায় চলে আসি যে ট্রান্সফার রিয়েলাইজ গ্রস প্রফিট টু ইনকাম সাবারি অর্থাৎ আয় হিসাব বন্ধ করা যাবে এটা হচ্ছে আয় হিসাব বন্ধ করা যাবে না রিয়েলাইজ গ্রস প্রফিট ইনস্টলমেন্ট সেল সেলস ডেবিট আর ইনকাম সামারি ক্রেডিট এই যে ছয়টা ফরম্যাট যে শিখালাম প্রথমটা কিসের জন্য প্রথমটা হচ্ছে পণ্য বিক্রয়ের জন্য ভালো করে খেয়াল করো প্রথমটা হচ্ছে পণ্য বিক্রয়ের জন্য যাবে না তাহলে বিক্রয় করলাম প্রথমটা হচ্ছে পণ্য বিক্রয় করা যাবে না বিক্রয়ের পরে আরেকটা হচ্ছে আচ্ছা এখানে এটা হচ্ছে কেনা দামের জন্য যাবেদা দিয়েছি কেনা দায় প্রথমে বিক্রয় তারপরে কেনা দামের জন্য ঠিক আছে তারপর একটা হচ্ছে ক্যাশ কালেকশন অর্থাৎ আমি যে কিস্তির টাকা পাবো সেই কিস্তির টাকা প্রাপ্তি যাবে যাবেদা তাহলে প্রথমে বিক্রয় তারপরে কেনা দাম তারপরে হচ্ছে ক্যাশ কালেকশন আদায় ঠিক আছে আচ্ছা এরপরে হচ্ছে এই যে গ্রস প্রফিট রেকর্ড এটা হচ্ছে মুনাফা দেখানোর যাবেদা গ্রস প্রফিট রেকর্ড এটাকে বলে যে অনেক সময় যে ডিফার্ড কথাটা আছে না বিলম্বিত মুনাফা নির্ণয়ের যাবে দা বলা হয় এটাকে বিলম্বিত মুনাফা নির্ণয়ের যাবে দা পরেরটা হচ্ছে আয় শনাক্তকরণের যাবে দা গ্রস প্রফিট রিকগনাইজড আয় শনাক্তকরণ তাহলে এটা হচ্ছে বিলম্বিত মুনাফার যাবে দা এটা হচ্ছে আয় শনাক্তকরণের যাবে দা আর লাস্ট এটা হচ্ছে হিসাব বন্ধ করা আয় হিসাব বন্ধ করা যাবে দা তো যাবে দা যে ফরমেট আছে হুবু সেই ফরমেট একদম সেম ভাবে মুখস্থ করে ফেলবা ঠিক আছে এটা দিয়েই আমাদের অঙ্ক শিখতে হবে তো প্রবলেম টেন দশ নম্বর অঙ্কটা দেখো বলতে যে প্রেজেন্টেড বিলো ইজ সামারাইজড ইনফরমেশন ফর জনস্টন কোম্পানি সেলস মার্সেন্ডাইজ অন দা ইনস্টলমেন্ট বেসিস এখানে তিনটা বছরের অঙ্ক দু হাজার দশ এগারো বারো সেলস দেওয়া আছে তারপরে কস্ট অফ সেলস কেনাদাম দেওয়া আছে তারপরে প্রফিট দেওয়া আছে এরপরে দু সালের কালেকশন এগারো সালের কালেকশন বারো সালের কালেকশন এগুলো অঙ্কের মধ্যে দেওয়া আছে তো আমাকে বলেছে গ্রস প্রফিট নির্ণয় করতে হবে কম্পিউট দ্য গ্রস প্রফিট দু হাজার দশ এগারো এবং বারো তিন বছরের গ্রস প্রফিট করো তা আমরা গত ক্লাসেও শিখেছিলাম যে ছকের মাধ্যমে করতে হয় দু সাল দু সাল এবং দু হাজার সাল ছকের মাধ্যমে আমাদের অঙ্ক শিখতে হবে তো সবার প্রথমে আমরা কি করব একটা পার্সেন্টেজ বের করে নিতে হবে প্রফিট নির্ণয় করার জন্য আমাদের একটা পার্সেন্টেজ বের করে নিতে হবে অর্থাৎ ইনস্টলমেন্ট সেলস মেথড করার জন্য আমাদেরকে একটা পার্সেন্টেজ বের করে নিতে হবে আগে তো পার্সেন্টেজটা কিভাবে বের করবে এখানে লিখেছি উপরে গ্রস প্রফিট নিচে সেলস ইনটু 100 উপরে গ্রস প্রফিট নিচে সেলস ইনটু 100 তো 2010 সালে যখন আমি করব 10 সালের প্রফিট কত হবে 10 সালে সেলস হচ্ছে হাজার 10 সালের কেনা দাম হাজার এই দুটো বিয়োগ করো বিয়োগ করলে যেটা হবে সেটা হচ্ছে 10 সালের প্রফিট 10 সালের গ্রস প্রফিট ঠিক আছে আচ্ছা এটা পঞ্চাশ হবে এটা পঞ্চান্ন হয়ে গেছে এটা এক লাখ হবে ভুল করেছে ওকে তো দশ সালের প্রফিট নির্ণয় করবো আমরা কিভাবে আমরা আমরা হচ্ছে আহ উপরে লিখবো গ্রস প্রফিট আর নিচে লিখবো সেলস ইন্টু হান্ড্রেড তাহলে ক্যালকুলেশন করবো এখানে ভাগটা দেখাই দিয়েছি তাহলে আমাদের এখানে পার্সেন্টেজ আসবে ফর্টি পার্সেন্ট সেম ভাবে এগারো সালে তো এগারো সালে বিক্রি করেছি দুই লাখ ষাট কেনা দাম এক লাখ তেষট্টি তাহলে আমাদের প্রফিট কত ছিয়ানব্বই হাজার দুইশো

বিক্রি করেছি দশ সালে কিন্তু কিস্তির টাকা একটা এগারো সালে পাইছি কিস্তির টাকা এগারো সালে আবার কিস্তির টাকা একটা বারো সালে পাইছি তার মানে আমি বিক্রি করেছি দশ সালে কিন্তু টাকা পাইছি তিনবারে একবার পঁচাত্তর হাজার একবার এক লাখ একবার পঞ্চাশ হাজার আমি বিক্রি করেছি দশ সালে কিন্তু টাকা পাইছি তিনবারে আবার এগারো সালে এগারো সালে যখন বিক্রি করেছি তাহলে এগারো সালে একটা টাকা পাইছি বারো সালে একটা কিস্তির টাকা পাইছি তাহলে আমি যখন দশ সাল করব তাহলে দশ সালে এই পঁচাত্তর হাজারের উপরেও ফর্টি পার্সেন্ট এই এক লাখের উপরেও ফর্টি পার্সেন্ট এই পঞ্চাশ হাজারের উপরে ফর্টি পার্সেন্ট অর্থাৎ দশ সালে যত প্রফিট আমি পেয়েছি যত ইনস্টলমেন্ট পেয়েছি সবগুলোর উপরে ফর্টি পার্সেন্ট তাহলে আমরা এখানে দেখো যে ফ্রম টু থাউজেন্ড টেন কালেকশন ফর্টি পার্সেন্ট অব পঁচাত্তর হাজার তারপরে ফর্টি পার্সেন্ট অফ এক লাখ তারপরে ফর্টি পার্সেন্ট অফ পঞ্চাশ হাজার তাহলে পঁচাত্তর হাজারে করলে তিরিশ হাজার এগারো সালে হচ্ছে চল্লিশ হাজার আর আর বারো সালে হচ্ছে বিশ হাজার তাহলে এটা আমরা কি নির্ণয় করলাম দশ সালের প্রফিট সেম ভাবে এগারো সালের পার্সেন্টেজ কত সাঁত্রিশ হাজার এগারো সালের পার্সেন্টেজ হাজার এগারো প্রফিট কত এই যে এক লাখ আর এক লাখ বিশ তাহলে এক লাখ আর এক লাখ বিশের উপরে সাঁত্রিশ পার্সেন্ট এই যে পার্সেন্ট করলে সাঁত্রিশ হাজার আর এটা হচ্ছে চুয়াল্লিশ হাজার চারশো ঠিক সেম ভাবে বারো সালের পার্সেন্টেজ হচ্ছে পঁয়ত্রিশ হাজার তাহলে বারো সালের টাকার উপরে পঁয়ত্রিশ পার্সেন্ট করে দিব শেষ এবার যোগ করে দাও তাহলে তিন বছরের গ্রস প্রফিট বেড়ে যাবে দেখো তো বুঝতে পারলে কিনা আচ্ছা এবার আস যাবেদাই তো জাবেদায় করতে হবে আগে দেখতে হবে কোন সালে যাবেদা করতে বলেছে এখানে বলেছে প্রিপেয়ার জার্নাল এন্ট্রিজ ইন বারো সালে যাবেদা করতে বলেছে সবার প্রথমে বারো সালে আমরা যে জামেদা করব জামেদা করতে গেলে প্রথম যাবেদা কিসের জন্য কে বলতে পারবো প্রথম জাবেদা কিসের জন্য বিক্রির জাবেদা ভাই বিক্রি জাবেদা তাহলে বারো সালে বিক্রি অঙ্কের মধ্যে দেওয়া আছে বলো তো বারো সালে বিক্রি কয় টাকা দুই লাখ পঞ্চাশ হাজার দুই লাখ পঞ্চাশ হাজার বিক্রি কোথায় পাইছো বারো ভাইয়া ও সরি না সরি তুই

কস্ট অফ ইনস্টলমেন্ট সেল ডেবিট ইনভেন্টরি ক্রেডিট পরের যাবেদারটা কি দিব ক্যাশ কালেকশন ক্যাশ কালেকশন তাহলে বারো সালে আমি ক্যাশ কালেকশন করেছি এই যে টোটাল বারো সালে ক্যাশ কালেকশন করেছি পঞ্চাশ হাজার এক লাখ মানে আহ পঞ্চাশ হাজার আমি দশ সালে বিক্রি করেছিলাম সেখান থেকে পঞ্চাশ হাজার এগারো সালে বিক্রি করেছিলাম সেখান থেকে এক লাখ বিশ লাখ বারো সালে বিক্রি করে সেখান থেকে এক লাখ তাহলে বারো সালে মোট ক্যাশ কালেকশন কত এটা আমরা যোগ করে দিব এই দেখো সবগুলো যোগ করে দিলাম যোগ করে ডেবিট দিকে দুই লাখ সত্তর তাহলে ক্যাশ ডেবিট আর ইনস্টলমেন্ট দু হাজার দশ ক্রেডিট এগারো ক্রেডিট বারো ক্রেডিট অর্থাৎ আমি বিক্রি করেছিলাম দশ সালে কিন্তু ওইটার কিস্তিও পেয়েছি বারো সালে আবার এগারো সালে যেটা কিস্তি বিক্রি করেছি সেটার কিস্তিও বারো সালে পেয়েছে তাহলে কিস্তি সব যোগ করে দিতে হবে তাহলে প্রথমটা শেষ পরেরটা শেষ তারপরটা শেষ পরের যাবেদটা কিসের জন্য দিতে হয় বলো গ্রস প্রফিটের জন্য তো গ্রস প্রফিটের যাবাত হচ্ছে ইনস্টলমেন্ট সেলস ডেবিট দুই লাখ কাশি আমরা শুরুতে দুই লাখ আশি বসিয়েছিলাম এই যে এখানে ইনস্টলমেন্ট অ্যাকাউন্ট রিসিভেবল এই যে ইনস্টলমেন্ট সেলস ইনস্টলমেন্ট সেলস আমরা বসিয়েছিলাম দুই লাখ আশি হাজার এটা আমরা এখন ডেবিট করে দিব ইনস্টলমেন্ট সেলস ডেবিট কস্ট অফ ইনভেস্টমেন্ট ক্রেডিট আর ডিফার্ট ডিফার্ড গ্রস প্রফিট ক্রেডিট এখন এইখানে দেখো কেনা দামটা তো আমার দেওয়া আছে অঙ্কে কেনার দাম হচ্ছে এক লাখ বিরাশি হাজার টাকা এটা আমার অঙ্কে দেওয়া আছে এই যে এই যে আমার কেনা হচ্ছে এক লাখ বিরাশি হাজার টাকা তাহলে কেনা দাম অঙ্কে দেওয়া থাকে তো আমরা যখন যাবেদা করব প্রথমে ইনস্টলমেন্ট সেলস ডেবিট দুই লাখ আশি হাজার এরপরে কেনা দাম এক লাখ কস্ট অফ ইনস্টলমেন্ট সেলস এক লাখ আশি হাজার আর ডিফার্ড গ্রস অফ ইন ইনস্টলমেন্ট বিলম্বিত মুনাফা এটা কিভাবে বের করব এই দুই লাখ আশি থেকে এক লাখ বিরাশি বিয়োগ করলে যেটা থাকে এটা হচ্ছে বিলম্বিত মুনাফা এরপরে তারপর একটা আয় যাবে জাবেদা তো আয় শনাক্তকরণ করব কিভাবে এই যে এখানে দেখো আমরা যে ছকটা করেছি বিশ হাজার চল্লিশ হাজার চারশো আর পঁয়ত্রিশ হাজার এই যে বারো সালে যে আয়গুলো গুলো আছে সেগুলো আমরা লিখে দিব তাহলে যে বিশ হাজার চল্লিশ হাজার ডিফার্ট গ্রস প্রফিট ইনস্টলমেন্ট সেলস দশ ইনস্টলমেন্ট সেলস এগারো ইনস্টলমেন্ট সেলস বারো তাহলে তিনটা একসাথে যোগ করে রিয়েলাইজড গ্রস প্রফিট অন ইনস্টলমেন্ট সেলস ক্রেডিট আর লাস্টেরটা আইসা বন্ধ করা যাবে দা তাহলে এই যে রিয়েলাইজড গ্রস প্রফিট এটা ডেবিট হয়ে যাবে আর ইনকাম সামারি ক্রেডিট হয়ে যাবে হিসাব বন্ধ করা যাবে না তাহলে এটা হচ্ছে আমাদের জার্নাল এখন জার্নালের নামগুলো যদি মুখস্থ করে ফেলো তাহলে অঙ্ক একদম সহজ হয়ে যাবে জার্নালের নামগুলো একদম মুখস্থ করে ফেলতে হবে আচ্ছা তাহলে ওইটা ছিল ইনস্টলমেন্ট সেলস মেথড এবার আসি কস্ট রিকভারি মেথড কস্ট রিকভারি মেথড কিভাবে করতে হবে আমরা অঙ্কটা একটা পড়ি বারো নম্বর

উনিশশো সালে পাঁচ লাখ টাকা দিয়ে মানে এখন সে ছয় লাখ টাকা দিয়ে বিক্রি করছে আর কিনেছিল পাঁচ লাখ টাকা দিয়ে দ্য নোট উইল বি পেইড ইন থ্রি ইনস্টলমেন্ট নোটের টাকা তিনটা ইনস্টলমেন্টে পাওয়া যাবে দুই লাখ একচল্লিশ হাজার দুশো উনসত্তর টাকা করে অন ডিসেম্বর একটি দু হাজার এগারো বারো এবং তেরো তিন বছর মিলে পাওয়া যাবে এগারো সালে পাওয়া যাবে ডিসেম্বরে বারো সালে ডিসেম্বরে তেরো সালে ডিসেম্বরে এরপরে বলছে

তো কি কি ঘর থাকে প্রথমে ইয়ার তারপর হচ্ছে ক্যাশ অর্থাৎ যে কয় টাকা আমরা ইনস্টলমেন্ট পাচ্ছি সেই ক্যাশ এরপর হচ্ছে ডিফার্ড ইন্টারেস্ট রেভিনিউ তারপর হচ্ছে ইন্টারেস্ট ইনস্টলমেন্ট অ্যাকাউন্ট তারপর ইনস্টলমেন্ট আনপেইড ব্যালেন্স আনকভার্ড কস্ট প্রফিট আর রিয়েলাইজ ইন্টারেস্ট রেভিনিউ ঘরের নাম একদম মুখস্থ থাকতে হবে একদম মুখস্থ যে কি কি ঘর থাকে কারণ আমরা যে মেথড করছি কস্ট রিকভারি মেথড এটার ঘরগুলো প্রত্যেকটা ক্ষেত্রে সেম তো প্রথমে এক তারিখ দিয়ে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই যে ও আচ্ছা পড়ে কি না পড়লে হবে না অঙ্কটাই একটা জিনিস খেয়াল করো বিক্রি করছে ছয় লাখ টাকায় কিন্তু কেনা দাম ছিল কত পাঁচ লাখ টাকা আর বিক্রি যে হচ্ছে এটা তিনটা ইনস্টলমেন্টে টাকাটা পরিশোধ করা হচ্ছে দুই লাখ একচল্লিশ হাজার ছয়শো দুইশো উনসত্তর করে করে তাহলে আমরা আমরা এক তারিখ দিয়ে যে ইনস্টলমেন্ট আনপেইড ব্যালেন্স আনপেইড ব্যালেন্স মানে যেটা পরিশোধ করা হয় নাই বিক্রি করছো ছয় লাখ টাকা তার মানে ছয় লাখ টাকা পরিশোধ করা হয় নাই তাহলে পুরো টাকাটাই বুঝবে আর আনকভার্ড ব্যালেন্স মানে হচ্ছে কেনা দাম পাঁচ লাখ টাকা এখনো কোনো টাকা আমরা কর্তন করি নাই সরি এখানে বলতেছে যে আনকভার্ড আনকভার্ড কস্ট আনকভার্ড কস্ট মানে হচ্ছে আমার কেনা দাম যেটা ছিল সেই টাকাটা পাঁচ লাখ টাকা দিয়ে আমি কিনছিলাম আর এখানে আমার বলতেছে যে ইনস্টলমেন্ট আনপেইড ব্যালেন্স অর্থাৎ আমার যে কিস্তিটা দিতে হবে ছয় লাখ টাকা সেই ছয় লাখ টাকা যখন আমি তারিখে এরপরে দিব ডিসেম্বরে যখন দিব তখন কিন্তু একটা কিস্তি দেখো এখানে বলতেছে যে অন জানুয়ারি এক দু হাজার এগারো বেয়ার সেলস টু হান্ড্রেড এপো টাকা ছয় লাখ টেকিং এক্সচেঞ্জিং টেন পার্সেন্ট ইন্টারেস্ট ব্যারিং নোট আচ্ছা তো এখানে একটা জিনিস খেয়াল করতে হবে আমরা এক আমরা হচ্ছে যে প্রথমে যেটা দিয়েছি এখানে আমরা শুধুমাত্র ইন্টারেস্ট আনপেইড ব্যালেন্সে বসাইছি আর আনকভার কস্টে বসাইছি অন্যগুলো বসানো যাবে না পরেরটা একত্রিশ বারো দিয়ে বসাইছি একত্রিশ বারো অর্থাৎ ডিসেম্বর একত্রিশ ডিসেম্বর আমরা যে প্রথম ইনস্টলমেন্ট পাইছি দুই লাখ একচল্লিশ হাজার দুইশো উনসত্তর আমাদেরকে বলেছে কিস্তিগুলো বছরের শেষে দেওয়া হয় তাইলে আমরা দুই লাখ একচল্লিশ হাজার দুইশো উনসত্তর টাকা রাখলাম এর মধ্যে আমাদের সুদ কত এটাকে জানতে হবে সুদ কত তো উপরে একটা লিখেছি দেখো যে ফাইভ কলম ইন্টু টেন পার্সেন্ট ফাইভ কলম মানে যে এইটা ফাইভ কলম অর্থাৎ এই আনপেইড ব্যালেন্স এই আনপেইড ব্যালেন্সের উপরে টেন পার্সেন্ট ধরতে হবে কারণ অঙ্কে বলা ছিল টেন পার্সেন্ট এই যে এটা কার উপর ধরতে হয় ওই যে আনপেইড ব্যালেন্সের উপরে টেন পার্সেন্ট ধরতে হয় অবশিষ্ট আনপেইড ব্যালেন্সের উপরে টেন পার্সেন্ট ধরতে হয় শুরুতে তো আমরা মানে ছয় লাখের উপর ধরছি না টেন পার্সেন্ট হ্যাঁ টেন পার্সেন্ট ধরছি ষাট হাজার টাকা ঠিক আছে তাহলে আমরা যে কিস্তিটা দিছি দুই লাখ একচল্লিশ হাজার উনসত্তর এর মধ্যে যদি ষাট হাজার টাকা সুদ থাকে তাহলে অরিজিনাল টাকা দিছি কত এক লাখ একাশি হাজার দুইশো উনসত্তর এটা বিয়োগ করে দেখাবো বুঝছো আমরা তো যে কিস্তিটা দিছি এর মধ্যে সুদের টাকাও আছে আসল টাকাও আছে এর মধ্যে সুদ হচ্ছে ষাট হাজার তাহলে আসল টাকা কত এক লাখি হাজার দুইশো উনসত্তর বুঝছো আচ্ছা এবার দেখো ছয় লাখ টাকা থেকে দিছি আমরা একচল্লিশ হাজার ছয়শ দুইশো উনসত্তর তাহলে এখন আমরা যখন আনপেইড ব্যালেন্স করবো তাহলে ওইটা যদি ওই কিস্তির টাকাটা যদি আমি বাদ দেই কিস্তির টাকা যদি আমি বাদ দেই লাখ একচল্লিশ হাজার তাহলে আমাদের ইনস্টলমেন্ট আনপেইড ব্যালেন্স থাকে চার লাখ আঠারো হাজার মানে ছয় লাখ টাকা ছিল এর মধ্যে আমরা দুই লাখ একচল্লিশ হাজার টাকা পাইছি আরো পাবো চার লাখ এখন যে লাখ টাকা আমার তো কেনা দাম ছিল তাহলে আমার আগে ব্যালেন্সটা তো তুলতে হবে তাই না তাহলে ব্যালেন্সটা তোলার জন্য আমরা প্রথম যে কিস্তিটা পাইছিলাম এই কিস্তি টাকাটা পুরো টাকায় আমি পাঁচ লাখ থেকে মাইনাস করে দিব তাহলে অবশিষ্ট থাকে দুই লাখ আটান্ন হাজার তার মানে পাঁচ লাখের মধ্যে থেকে দুই লাখ আটান্ন হাজার তেত্তর পয়সা ছয় লাখ থেকে যে ইনস্টলমেন্টের টাকাটা বাদ গেল সুদের টাকাটা কেন বাদ গেল না ছয় লাখ টাকা থেকে ইনস্টলমেন্টের টাকাটা বাদ গেল সুদের টাকা হ্যাঁ সুদের টাকা তো তো অতিরিক্ত দিতে হয় সুদের টাকাটা অতিরিক্ত দিতে হয় আসল টাকার কয়টা ইনস্টলমেন্ট সেটা দেখাচ্ছি আর সুদের টাকা অতিরিক্ত মনে করো বিষয়টা এরকম ব্যাংক থেকে লোন নিয়েছো দশ লাখ টাকা তাহলে প্রতি কিস্তিতে কয় টাকা করে দিবা তাহলে প্রতি কিস্তিতে সুদ সহ তোমাকে দিতে হবে তাহলে প্রতি কিস্তিতে আসল টাকা কত করে যাচ্ছে তাহলে আমাদের এখানে যে জিনিসটা দরকার প্রথমে ইন্টারেস্টটা আলাদা করা তারপরে শুধু শুধুমাত্র দেনাদারের কত টাকা পরিশোধ সেই জিনিসটা বের করা মানে কত টাকা পাইছো পরে পরের কিস্তিটা দুই লাখ একচল্লিশ হাজার দুইশো উনসত্তর টাকা হবে এখানে ইন্টারেস্টটা কিভাবে ওই যে অবশিষ্ট টাকার উপরে চার লাখ আঠারো হাজার সাতশো একত্রিশ এটার উপরে টেন পার্সেন্ট করো মানে রিকভারি কস্ট তো ক্যাশ পুরোটাই বাদ দিব কারণ যেহেতু পুরোটাই আমি পাইলাম এরকম কিছু হ্যাঁ আনকভার কস্টে পুরোটায় আমি বাদ দিয়ে দিব তাহলে এখন আমার এই ইয়ারে আমার সতেরো হাজার চারশো বাষট্টি টাকা থাকে কিন্তু আমি পরের বছরে কিস্তি পাইছি দুই লাখ একচল্লিশ হাজার দুইশো উনসত্তর টাকা তার মানে কি আমার কিস্তির টাকাটা কাভার হয়ে বেশি টাকা থাকে আমার এখন তাই না জি ভাই কিস্তির টাকা আমার রিকভারি হয়ে গেছে রিকভারি হয়েও আমার বেশি টাকা এখন থাকে

পরের বছরে যখন কিস্তি পাইলাম আবার তখন আমার কেনা দাম অবশিষ্ট থাকে সতেরো হাজার চারশো বাষট্টি তারপরে যখন আমি আবার কিস্তি পাইলাম তখন এই কেনা দাম তো রিকভারি হয়ে গেছে রিকভারি হয়েও অতিরিক্ত টাকা থাকে তাই না মানে ভাই লাখ একচল্লিশ থেকে সতেরোটা বাদ দেওয়ার পরে যা থাকবে ওইটা আমাদের এক্সট্রা এরকম হ্যাঁ ওইটা আমাদের এক্সট্রা আচ্ছা দেখো তো পুরো ছকটা বুঝতে পেরেছো কিনা কোথাও প্রবলেম আছে কিনা সাত নম্বর ঘরের যে এক লাখ টাকা ভাই ওটা কোথাও সাত নাম্বার ঘরের এক লাখ টাকা কোথা থেকে আসলো এখানে রুটিনে তো ক্লাস দশটা পঞ্চাশ ছিলেন এখন তো আমি তো তাড়াতাড়ি শুরু হয়ে গেছে যে তোমাদের ক্লাস শুরু হয় নাই ফার্স্ট ইয়ার আচ্ছা ওটা হলো রিয়েলাইজ গ্রস প্রফিট তাই না ধরো তো রিয়েলাইজ গ্রস প্রফিটটা এইভাবে হয় যে পাঁচ লাখ দিয়ে কিনছি ছয় লাখে বিক্রয় করতে একটা ক্লাব কিন্তু এদিকে ভাই আবার ইনস্টলমেন্ট দেওয়ার পর তো আমার দুই লাখ তেইশ হাজার আটশো সাত টাকা ছিল তাহলে তো মিলে না ভাই আমার আলটিমেটলি প্রফিট এক লাখ টাকা কিন্তু আচ্ছা বুঝতে পেরেছি এখানে ওইটা ওই ঘরটা দেখাইছে কেন ধরো আমরা যখন প্রফিট নির্ণয় করছি আমরা যখন আমাদের কিস্তির টাকা পাচ্ছি তখন তো আমরা সুদ সহ পাচ্ছি না আমরা কিস্তির টাকা কিন্তু সুদ সহ আদায় করি যে দেখো আমরা ছয় লাখ টাকা কিভাবে আদায় করেছি প্রথমবারে দুই লাখ একচল্লিশ

তো আমার রিয়েলাইজ গস প্রফিট বলতে ওরা যেটা বুঝাচ্ছে যে আমার কেনা দাম পাঁচ লাখ আমার বিক্রয়ের দাম হচ্ছে লাখ তাহলে আমার এক লাখ টাকা প্রফিট এই এক লাখ টাকা যে প্রফিট এইটা আমি প্রথম বছরে দ্বিতীয় বছরে দেখাইতে পারবো না একদম লাস্ট বছরে গিয়ে আমি এই এক লাখ টাকা প্রফিট আমি দেখাইতে পারবো একদম লাস্ট বছরে গিয়ে বুঝতে পেরেছ জি আর ওই আচ্ছা আট নম্বর ঘরে দুই লাখ তেইশ হাজার আটশো সাত আসছে দেখো এটা হচ্ছে রিয়ালাইজ ইন্টারেস্ট রেভিনিউ তো আমার এখানে একটু ক্যালকুলেশন করতে হবে ইন্ডাস্ট্রিয়াল কোয়ার্টার আছে ভাইয়া ইন্টারেস্টের এইগুলো অ্যামাউন্ট গুলো যোগ করলে আসে দুই লাখ তেইশ হাজার আটশো সাত ওনা সরি এক লাখ তেইশ হাজার আটশো সাত আসে ভাই এটা কিস্তি থেকে আনকভার্ড কস্ট লাস্টের বছর এটা বাদ দিলে আসবে মেবি দুই লাখ একচল্লিশ হাজার থেকে ভাই ওই সতেরো হাজার বাদ আচ্ছা দেখো আমাদের আমাদের যেই কস্ট ছিল অর্থাৎ কেনা দামটা কেনা দামটা সবার আগে কেনা দামটা সবার আগে রিকভারি করার পরে এরপরে আমরা প্রফিট হিসাবে ধরবো তো কেনা দামটা আমরা প্রথমে দুই লাখ একচল্লিশ হাজার যে কিস্তি পাইছি ওইটা যদি বাদ দেয় দুই লাখ আটান্ন হাজার থাকে আবার কিস্তি পাইছি এটা যদি বাদ টাকা কিস্তি পাইছি থাকে হাজার এখন কেনা দামটা রিকভারি করার পরেও আমার হাতে আরো অতিরিক্ত টাকা আছে যেটা আমার যেটা আমার একটা ইনস্টলমেন্ট এবং সেটার মধ্যে ইন্টারেস্ট আছে অর্থাৎ সেটা হচ্ছে আমার রেভিনিউ আমার এই দুই লাখ একচল্লিশ হাজার টাকা থেকে আমি যদি সতেরো হাজার আহ চারশো বাষট্টি বাদ দিই তাই না এটা বাদ দিলে হয়েছে না দুই লাখ তেইশ হাজার আটশো সাত এটা বাদ দিলেই তো না হ্যাঁ তাহলে আমার এই এই যে প্রথম ঘরগুলোতে আসে নাই কেন কারণ আমি পাঁচ লাখ টাকা যে কেনা দাম ছিল এটা এখনো রিকভার করতে পারেনি পরের বছরও রিকভার করতে পারেনি তারপরের বছরও রিকভার করতে পারেনি এই জন্য গ্রস প্রফিটও আমি রিয়েলাইজ করতে পাচ্ছি না আবার ইন্টারেস্টের যে রেভিনিউ সেটাও রিয়েলাইজ করতে পাচ্ছি না আমি লাস্ট বছরে গিয়ে যখন আমি দুই লাখ একচল্লিশ হাজার কিস্তি পাইলাম তখন আমার কেনা দামটা রিকভারি হওয়ার পরে তখন আমি এই দুইটা ঘরে টাকা বসাইলাম তাহলে গ্রস প্রফিটে বসাইছে এক লাখ কেন আমার আলটিমেটলি প্রফিট হচ্ছে এক লাখ আর ইন্টারেস্ট রেভিনিউ কিভাবে আসলো তাহলে আমার লাস্ট বছরে যে আনকভার্ড কস্ট বাকি ছিল সেটা বাদ দেওয়ার পরে বাকি ইনস্টলমেন্টের টাকা সেটা বসে গেল তাহলে ঘরগুলো হচ্ছে ফিক্সড আমার অঙ্ক যত বছরই আসুক না কেন ঘরগুলো ফিক্সড যদি চোদ্দ সাল থাকে পনেরো সাল থাকে তাহলে আপনি তার নিচে ঘর দিয়ে দিবা বলো পাঁচ লাখ টাকার যে রিকভারি এটা তো বারো সালে আমার শেষ হয়ে গেছে তাহলে তেরো সালে না যে বারো আমার সালে ক্যাশ ওটা তো পুরো বারো একটা সালে লাভ হওয়ার কথা না বারো সালে শেষ হয় নাই তো বারো সালে কিভাবে শেষ হলো ওই যে জিরো দেখাচ্ছে বা ছয় না নম্বর বারো সালে তো জিরো দেখাচ্ছে না আমার আমি হচ্ছে এগারো সালে যখন একটা কিস্তি পাইছি ডিসেম্বরে আবার বারো সালে একটা কিস্তি পাইছি এই বারো সালে কিস্তি পর পরেও এখনো আমার সত্তর হাজার চারশো বাষট্টি টাকা এখনো অবশিষ্ট আছে কস্ট রিকভারি করার জন্য মানে পাঁচ লাখের মধ্যে এটা এখনো বাকি আছে বারো সালে তাহলে তেরো সালে আমি আবার যে কিস্তিটা পাইছি সেই কিস্তি থেকে যদি বাদ দেই এখানে তো আর কোনো অবশিষ্ট থাকে না কারণ আমার পুরোটা রিকভারি হওয়ার পরেও অতিরিক্ত টাকা আছে তাহলে সেইটা আমি এই যে রিয়েলাইজ ইন্টারেস্ট রেভিনিউ বসিয়েছি বুঝতে ভাই তাহলে কস্ট ইকোয়ারিতে এই ছকটা মুখস্থ করে ফেলতে হবে এই ফর্মেটটা একদম মুখস্থ করে ফেলতে হবে যে কয়টা কয়টা ছক করতে হবে ঠিক আছে তাহলে আমাদের এখানে নতুন আর কোন নিয়মের অঙ্ক নেই যেমন ধরো আমি যদি তেরো নম্বরে যাই তাহলে দেখো বলতেছে যে জার্নাল করো কোন মেথডে জার্নাল করব এখানে বলে দিবে যে কোন মেথডে জার্নাল করতে হবে এই যে ইনস্টলমেন্ট সেলস অ্যাক্টিভিটি তার মানে এটা ইনস্টলমেন্ট সেলস মেথডে জার্নাল করতে হবে ঠিক আছে তারপরে এই যে প্রফিট রিয়েলাইজ করতে বলেছে তার মানে প্রফিট নির্ণয় করতে হবে ঠিক আছে তার মানে এইগুলা প্রত্যেকটা এই যে নিয়মগুলো শিখেছি এই নিয়মের অঙ্কই তোমাকে প্র্যাকটিস করতে হবে এখন কন্টাক্ট মেথডের কন্টাক্ট রেভিনিউ এর এই দুইটা মেথড আর সেলস রেভিনিউ এর দুইটা মেথড তাহলে আমরা মোটামুটি সবগুলা শিখেছি এখন তোমার কাজ হচ্ছে বাসায় বই থেকে জাস্ট প্র্যাকটিস করা ঠিক আছে সেলস রেভিনিউ ব্যালেন্স শীট মানে এটার মধ্যে কোনো ব্যালেন্স শীট এটা ব্যালেন্স শীট শুধু পার্সেন্টেজ অফ কমপ্লিশন মেথডের ওই মেথডের ব্যালেন্স শীট ঠিক আছে ওটা শিখিয়েছিলাম ঠিক আছে তাহলে এটা প্র্যাকটিস করে ফেলো তোমরা কোনো সমস্যা হলে আমাকে মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে দেখাও ঠিক আছে তাহলে আজকের মধ্যে শেষ করে দিলাম সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ আলাইকুম